কেউ বলে জীবনের জন্য প্রেম, কেউ বলে প্রেমের জন্য জীবন। আসলে জীবনের জন্য প্রেম আর প্রেমের জন্য জীবন যাই হোক না কেন, তবে জীবনের জন্য প্রয়োজন প্রাণবন্ত হাসি। আর এই হাসির জন্য প্রয়োজন কি বলুন তো? কৌতুক। কে বলছে? মজার একটি কৌতুক নিয়ে আমাদের মাঝে আসছে তৌফিক এলাহী, যে ইতিমধ্যে ফেনী ইউনিভার্সিটিতে কৌতুক পরিবেশন করে জনপ্রিয়তা অর্জন করেছে। প্লিজ বিগ হ্যান্ড ফর তৌফিক এলাহী। সবাইকে স্বাগত আজকের এই ভালোবাসা দিবসে। সবাই ভালোবাসা অনেক কিছুই করে, তো আমিও একটা কাজ নতুন করে ফেলেছি, যেহেতু বিবিএ শেষ করে পাশ করে এমবিএ তে ভর্তি হয়েছি। আসলে কামটা হলো গিয়া আমি বিয়ে করে ফেলেছি। বিয়ে করতে যাওয়ার সময় কাজী সাহেব আমারও বলতেছে, বাবা বলো তো বউ। আমি ভুলে বলে ফেলেছি আবু। না বাবা, বলতে হবে তিনবার কবুল কবুল কবুল, নাহলে তুই মেয়ে পাবে না। ঠিক আছে, আপনি যেহেতু বলে বেশি মেয়েটা আপনি নিয়ে যান। তো আমাদের দেশে যখন স্মার্টফোন আসলো, ভিডিও কলে আমেরিকানে কিভাবে কথা বলে দেখুন। হাই, হাউ আর ইউ, কেমন আছো, ভালো? আর আমাদের বাংলাদেশে কেমন বলে দেখুন। কিরে করতে চান না, আরেকটি আমার একটু বিড়ম্বনা কথা বলি। যখন আমার শাশুড়ি আম্মা আমাকে তার মেয়েকে উঠে দিচ্ছে, তখন বলতেছে, বাবা আমার একমাত্র মেয়ে, তুমি আমার মেয়েটার দেখে রেখো। আরে কি বলেন, আপনার মেয়ে মানেই তো আমার মেয়ে। তো বাসরাতে যখন যাই, তখন আমার বউ এতই লজ্জা পায়, তখন আমি তাকে বলি, আমি তোমাকেই ভালোবাসি। দেখুন সে কোনো কথাই বলে, শুনো আমি এক থেকে তিন বলবো, এর মধ্যে যদি তুমি না বলো আমি তোমাকে ভালোবাসি, তাহলে এক দুই যদি না বল, আরে আমি শিক্ষিত ছেলে, আইন দিয়ে পাস, আমি একশো পর্যন্ত বলতে পারি, চার পাঁচ ছয়। তো এরকম ঝামেলা পরে আমি রিফ্রেশমেন্টের জন্য গিয়েছিলাম একটা কুতু সরি আবৃত্তি অনুষ্ঠানে। তো সেখানে তিনজন বিচারক বসেছিল, তো তাদেরকে থিম দেওয়া হলো, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, এই গানটি সুরে সুরে কবিতার ছলে বলার জন্য। তো আমি সেখানে একাই বসে আছি, কোনো অডিয়েন্স নেই, এসি চলছে, ভাবলাম একটু ঠান্ডা হয়ে নি। তো প্রথম যিনি আসছে তিনি হচ্ছে 80 বছরের বৃদ্ধ। কীভাবে বলছে দেখুন, শুনে তোমার এখানে হাসির কিছু নেই, বিচারকটা ওনার উপর দয়া হয়ে 10 মার্ক দিয়ে দিয়েছে। তো আমাদের বিখ্যাত কণ্ঠশিল্পী আছে হাসান, তার সবাই চিনেন তো, সে কিভাবে আপত্তি করছে আসছে, তিনি হচ্ছে স্থানীয় মাধ্যম, মানে যাকে আমরা নেতা বলে থাকি। তো তিনিও আবৃত্তি করতে আসছেন, তো দেখব সে কীভাবে আবৃত্তি করছে। যদিও কেউ নেই, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওই খানাতে পাস করে কারা বগিচা, আমি বগিরে জিগাই তুই পান্তা ভাত খাস কিনা, বগি আমাকে বলে পান্তা আমি খাই না, পুটি মাছ পাই না, এলাকার যতগুলো বাঁধ আছে তা সব ভেঙে তার খুঁটি মাছের ব্যবস্থা করে দেব, সে আর পান্তা ভাত খাবে না, আর আমি গরম ভাতের ব্যবস্থা করে দেব। তো ওনার কবিতা আবৃত্তি শুনে আমরা সবাই পড়ে গেছি, বিচারকরাও ওনাটাই পড়ে গেছি। তো আরেকজন কবিতা আবৃত্তি করতে আসছে, ইনি একটু বেশি হাসে আর কি, সবসময় উৎফুল্ল থাকে। তো তিনি কিভাবে আবৃত্তি করছে দেখুন, ও মাই গড,
আছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড মাসারু, তো তার সব ব্যাপারে খুব ধরবে, সে খুব খুদে স্বভাবে, তো সেও কবিতা আবৃত্তি করছে আসছে, আমি দেখে অবাক, তো সে কীভাবে করছে দেখে, ওই দেখা যায় তার কাজ কি জানি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আমাদের থাকার বলবে না। তো আরেকজন আসছে, তো একটু ময়লা পরিবেশে থাকে বস্তু, সে কিভাবে করছে দেখুন, ওই দেখা যায় তাল গাছ তো আরেকজন পারফরমেন্স করতে লজ্জা পায়, তো সে কিভাবে আসছে দেখুন, আরেকজন শেষ প্রতিযোগী, তিনি একটু তোতলা, তো সে পারফরমেন্স করছে কিভাবে দেখুন, এখনো তো পানি হতো সর্বশেষ আমরা যার অনেক ভক্ত হয়ে থাকি গান জেমস, তিনি শেষে আসছে, তাকে দেখার জন্য আমরা অনেক উৎফুল্ল হয়েছিলাম, কিন্তু বিচারকরা তাকে কবিতা আবৃত্তি করতে দিয়ে দিল, তো তিনি তার ভিগি ভিগি গানটার সাথে কবিতা আবৃত্তি করছিলেন, দেখুন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিচা ও বগি তুই খাস কে ধন্যবাদ, অসাধারণ পারফরমেন্স করে আমাদেরকে মজা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য।